ইতিমধ্যে বিদ্যুতের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি আমাদের উৎপন্ন হচ্ছে, এবং এটাকে এই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, ট্রান্সপারেন্সির মধ্যে আনতে হবে, প্রয়োজনে আদানি বিদ্যুৎ চুক্তি বাতিল করে দিতে হবে, দিয়ে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে। চায়নার সাথে বাংলাদেশের ভালো সম্পর্কের ফলে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধ দিয়ে অবস্থা যাবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র যারা চাচ্ছে প্রেসক্রাইব করেছে অলরেডি। আরাকানকে দখল করে পূর্ব পাকিস্তানের মতো স্বাধীন করে আরাকান এর রোহিঙ্গাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ এখানে দায়িত্ব পালন করবে। এটা আগে বলছি, উনিও বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে বিদ্যুতের দাম বেড়েছে, আমরা আজকে আলোচনা করেছি, কালকে থেকে কার্যকর হবে। আর নতুন সেনানিবাস উদ্বোধন হয়েছে, এটা বাংলাদেশের 4টা সেনানিবাস এই আমলের মধ্যে উদ্বোধনের চতুর্থটা সর্বশ্রেষ্ঠ হয়েছে, এবং এটার কার্যকারণও বলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন ক্লিয়ারলি যে এই সেনানিবাসটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ঢাকা এবং সিলেটকে কানেক্টেড করে এই কিশোরগঞ্জের মিঠামইন থেকে সিলেট পর্যন্ত প্রতিরক্ষা ব্যুহ হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে। এবং একই সাথে এর আগে যে কক্সবাজার রামুতে যে সেনানিবাসটা প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা আমাদেরকে মিয়ানমার বা বার্মার সম্ভাব্য যে কোনো আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবে, এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে প্রয়োজন হলে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যারা চাচ্ছে প্রেসক্রাইব করেছে অলরেডি, আরাকানকে দখল করে পূর্ব পাকিস্তানের মতো স্বাধীন করে আরাকান এর রোহিঙ্গাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ এখানে দায়িত্ব পালন করবে। এরকম বিষয়টা আমাদের সামনে আছে, এবং সেখানে বাংলাদেশের সাথে বর্তমানে চায়না আছে, স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে আমাদের সমস্ত বড়ধনী বিনিয়োগ করছে, এবং চায়না স্বাভাবিকভাবে মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক থাকলেও বাংলাদেশকে হারাতে চাইবে না। বাংলাদেশের সঙ্গে আমেরিকা আছে, বাংলাদেশের সঙ্গে রাশিয়া আছে, বাংলাদেশের ইন্ডিয়া আছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানও কানেক্টেড আছে। বর্তমান প্রধানমন্ত্রী পাকিস্তানের সাথে এখন সুসম্পর্ক তৈরি করতে চলেছেন, তিনি সার্ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সাউথ এশিয়ান রিজিওনাল অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন এটার জন্য তিনি কী বলে সার্ক সম্মেলনের জন্য পাকিস্তানের সঙ্গে বর্তমানে তার যোগাযোগ বাড়িয়েছেন, এবং পাকিস্তান বর্তমানে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের একজন কূটনীতিক, একজন ঝানু কূটনীতিককে সার্কের নতুন মহাসচিব হিসাবে নিয়োগ দেওয়া হবে, সেটা সার্কের সকল দেশ গ্রহণ করবে। এবার ছিল আফগানিস্তানের টাফ, কিন্তু যেহেতু আফগানিস্তান বর্তমানে একটু যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আসতে সামনের দিকে আগাচ্ছে, সব রাষ্ট্র এখন আফগানিস্তান সেভাবে কাজ শুরু করতে পারেনি, সেই জন্য আফগানিস্তানের পরিবর্তে অ্যালফাবেটিক্যালি বাংলাদেশ বি দিয়ে শুরু হবে, এবং বাংলাদেশ শেষ হওয়ার পরে 3 বছর পরে নতুন যখন আবার সার্কের মহাসচিব নির্বাচনের প্রস্তাব হবে তখন এটাকে আফগানিস্তানকে দেওয়া হবে, এরপর যাবে ভুটানের কাছে অ্যালফাবেটিক্যালি। তো ফলে এর আগে বাংলাদেশ 2 বার সার্কের মহাসচিব হয়েছে, প্রথম মহাসচিব ছিলেন আবুল হাসান, একজন কূটনৈতিক ফরেন সেক্রেটারি, তখন বাংলাদেশের অপশন ছিল আপনি কি সার্কে হেডকোয়ার্টার চান না আবুল হাসানকে সেক্রেটারি জেনারেল করতে চান, কিন্তু আবুল হাসান এমনইভাবে প্রেসিডেন্ট এরশাদকে কবজা করে ফেলেছিলেন, কনভিন্স করে ফেলেছিলেন, আমরা সার্কের সেক্রেটারি জেনারেল কাঠমান্ডু, সার্কের অফিস সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডুতে দিতে হয়েছিল, এবং ফার্স্ট সেক্রেটারি জেনারেল আমরা পেয়েছিলাম জনাব আবুল হাসান। এরপরে বিএনপির গত আমলে QAMA রহিম, একজন কামার যাকে আমরা বলতাম, কেউ কেউ বলতো কামার রহিম, তো এই কামার সাহেব তিনি তাকে সার্কের বাংলাদেশের পক্ষ থেকে দ্বিতীয় সেক্রেটারি জেনারেল অ্যালফাবেটিক্যালি ঘুরে 7টা দেশ বর্তমানে 8টা দেশ হয়ে গেছিলো, এবং আমি তো ডিপ্লোমেটিক এডিটরও ছিলাম, এগুলো আমি আমার নখ দর্পণে। তো বর্তমানে বাংলাদেশের আরেকজন ঝানু কূটনীতিককে এই পদে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে, বাংলাদেশে দেবে, এবং এই সার্কের সেক্রেটারি হওয়ার পরেই তিনি তখন শাটল ডিপ্লোমেসি শুরু করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসাবে বাংলাদেশের বাইরে আরও 7টা দেশ সদস্য দেশ, মোট 8 দেশ সংস্থা, এটা সেখানে জটিকা সফর করে শাটল ডিপ্লোমেসি করে সার্কের একটা ইসলামাবাদ হচ্ছে নেক্সট ভেনু, সার্কের এই নেক্সট কনফারেন্সের জন্য সামিটের জন্য সেখানে করবেন, এবং ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বরফ গলার ক্ষেত্রে এটাকে ভূমিকা রাখবে, সেটা বর্তমানে খালি পাকিস্তান না, ইন্ডিয়াও বাংলাদেশকে একটা তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের মাথায় কাঁঠাল রেখে বাংলাদেশের ঘাড়ে সওয়ার হয়ে এই অঞ্চলে একটি শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করছে, এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে ওয়াঘা বর্ডার আমি গিয়েছি সেখানে সহ বিভিন্ন বর্ডারের মাধ্যমে পাকিস্তান এবং ইন্ডিয়ার আত্মীয় স্বজন কি বলে পাঞ্জাবের 2 পার্ট এবং এরকম আরও বিভিন্ন পার্ট যেগুলো সেখানে তারা যাওয়া আসা শুরু করেছে ফলে, এবং এখন যে বর্তমানে বিজেপি গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের সামনে ইলেকশন আছে, সেই গভর্নমেন্টও মনে করছে যে নাগরিকদের কাছে আরেকটু জনপ্রিয়তা অর্জন করার জন্য আগের পলিসিটা বেশি অ্যাডভার্সারি হয়ে গেছিলো, বেশি রিয়েক্টিভ হয়ে গেছিলো, এটাকে একটু পজিটিভ করা যায় কি না এরকম কাজকর্ম চলছে। তো ফলে বাংলাদেশের ক্ষেত্রে যারা দাঁড়াচ্ছে সশস্ত্র বাহিনী ও ডিপ্লোমেসির ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, BIISS বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ সম্বন্ধে প্রফেসর করিমুল্লাহ জানেন যে সেখানে সব ধরনের কাজকর্ম শুরু হয়ে গেছে, এবং আমাদেরকে বর্তমানে যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেটা তো করতে হবে, সেটা হচ্ছে চায়নার সাথে বাংলাদেশের ভালো সম্পর্কের ফলে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধ দিয়ে অবস্থা যাবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মিয়ানমারের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে গিয়ে আমাদেরকে এই সেনানিবাসগুলোকে কার্যক্রম চালিয়ে যেতে হবে, নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনীর পাশাপাশি তাদের দায়িত্ব পালন করতে হবে, এবং ভারতও আমাদেরকে
আমাদের বিভিন্ন সময়ে দেখা গেছে যে যেমন ভারতের হচ্ছে বিএসএফ, আমাদের হচ্ছে আগে ছিল বিডিআর, এখন হচ্ছে বিজিবি, যেটা হচ্ছে এটা এটা হচ্ছে আর্মি কমান্ডে চলে। ফলে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী এটা নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এটা অত্যন্ত আধুনিক বাহিনী এবং এই বাহিনী আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। তো ফলে এই মন্ত্রে ভিত্তিত হয়ে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সশস্ত্র বাহিনী লড়াই করবে এই আশায় আমাদের সরকার এবং সরকারের ধারাবাহিকতায় এই কাজগুলো চলছে। পার্বত্য চট্টগ্রামেও সরকার আরও বড় ধরনের কার্যক্রমে হাত দিচ্ছে, সেখানে সেনাবাহিনী অনেকগুলো ক্যাম্প, ছোটো ছোটো ক্যাম্প তুলে নেওয়া হয়েছে, বড় ক্যান্টনমেন্টগুলো থাকবে, এখানে ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য উন্নয়নমূলক কাজও করা হবে। এবং পাশাপাশি বাংলাদেশের সরকার বর্তমানে আরেকটা কাজ করছেন যে কৃষি যে আবাদি জমি আর অনাবাদি জমি চিহ্নিত করে, অনাবাদি জমি বেশিরভাগ অনাবাদি জমি মাটিতে পচিত অবস্থায় পড়ে আছে, বিশেষ করে সিলেট অঞ্চলে বছরের বছর যুগের পর যুগ এরকম পড়েছিল। বর্তমানে যে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সেখানে অনাবাদি জমিগুলো সবগুলো আবাদের জমির মধ্যে আনা হয়েছে এবং প্রধানমন্ত্রী ইদানিকাল বারবার বলছেন যে এইগুলাকে চাষাবাদের উপযুক্ত করে প্রতিটি ইঞ্চি জমি যদি কৃষির আওতায় আনা যায় আমাদের আরও ইনকাম বাড়বে, আমাদের যে এই বর্তমানে অর্থনৈতিক অবস্থা এটা আরও কৃষি একটা বিরাট খাত হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আমাদের যে খাতগুলো আছে এই খাতগুলোর মধ্যে আমাদের ইউনাইটেড ন্যাশনস পিসকিপিংয়ের বাইরে সিরামিক থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে গার্মেন্টস এবং আইটি সেক্টর, আইসিটি এবং যে কৃষি, এই সব সেক্টর মিলে আমাদের সামনে একটা সুদিন আছে। এটাকে যদি কেউ মিয়ানমারের সঙ্গে তুলনা করেন, এই দেশকে কেউ শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, এই দেশকে যদি পাকিস্তানের সাথে তুলনা করেন, এই সমস্ত কারণে এটা হবে না। রেমিটেন্স এখনও হাইয়েস্ট ভাবে প্রত্যেক মাসে গত দুই তিন মাস ধরে যাচ্ছে। তো ফলে আমাদেরকে যেটা বিদ্যুতের ব্যাপারে যারা করতে হবে, আমি মনে করি অপ্রয়োজনীয় খাত বন্ধ করে দিতে হবে, অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দিতে হবে। আমাদের ইতিমধ্যে বিদ্যুতের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি আমাদের উৎপন্ন হচ্ছে এবং এটাকে এই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, ট্রান্সপারেন্সির মধ্যে আনতে হবে, প্রয়োজনে আদানি বিদ্যুৎ চুক্তি বাতিল করে দিতে হবে, দিয়ে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে। ক্ষতিপূরণের ক্ষেত্রে ভারত সরকার যিনি যে সরকারই আসুক, যদি কংগ্রেসও আসে বর্তমান সরকার থাকে এবং আন্তর্জাতিক কোর্টে আমাদের যাওয়ার সুযোগ রয়ে গেছে, এটা হচ্ছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি আর না করে জনগণের উপরে না বিশ্বাস সৃষ্টি না করে জনগণের উপরে আইএমএফকে বোঝাতে হবে। অনেক কিছু আইএমএফকে বোঝাচ্ছে, আমাদের বাস্তবতা তাদেরকে বুঝতে হবে। আর যেটা হচ্ছে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী প্রচারণার যে সর্বশেষ যে বক্তব্য আমি এটা দিয়ে এইভাবে শেষ করতে চাই যে একতরফাভাবে একদলীয়ভাবে 2014 মতো যেহেতু নির্বাচন হবে না, প্রধানমন্ত্রী আপনি নিজেই বলেছেন, তা আমার মনে হয় আপনি এই নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য, ক্রেডিবল নির্বাচন করার জন্য আমেরিকার নেতৃত্বে ইন্টারন্যাশনাল কমিউনিটি যে সরকারের চাপ দিচ্ছে এটাকে মাথায় রেখে সামনে এগুলো ভালো হবে। না হলে এই প্রচারণা যদি আমি চালিয়ে যান, প্রচারণা 2007 সালে প্রচারণা চলছিল, প্রচারণা রাস্তার প্রচারণাই ছিল, প্রচারণার মাঝখান থেকে প্রচারণা বন্ধ করে অন্য ঘটনা ঘটেছে, এক্সট্রা কনস্টিটিউশনাল ঘটনা ঘটুক আমরা চাই না। আমরা চাই আমাদের দেশ গণতন্ত্র থাকুক এবং সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে আমরা স্বাক্ষর করি, স্বাক্ষর করে আমাদের লুফুলগুলো বের করি, সেগুলো সংকট সমাধান করি, প্রয়োজনে একটা ইন্টারিম গভর্নমেন্ট করি এবং যোগ্য অভিজ্ঞ লোকদেরকে আমরা সেখানে বসাই, সেখানে বসিয়ে একটা এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ডে আসি, তারপরে আমরা আবার নতুন করে যাত্রা শুরু করি ওয়ান্স ফর অল। থ্যাংক ইউ।